আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, অনেক দর্শকই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে তাওবা কিভাবে করতে হয়, সঠিক নিয়মে কিভাবে তাওবা করতে হয়, এ বিষয়টা আমাদেরকে জানাবেন। তো দর্শকদের এই প্রশ্নের উত্তরে আজকে আমি আপনাদের সামনে সঠিক নিয়মে কিভাবে তাওবা করতে হয় সে বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, তাওবা মানে হলো অন্যায় থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া এবং মালিকের কাছে ক্ষমা চাওয়া। তো তওবা করতে গেলে প্রথম শর্ত হলো এখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর ভয়ে অনুতপ্ত হওয়া, এই ভয়টা থাকতে হবে, অর্থাৎ পরিপূর্ণ এখলাস থাকতে হবে। মানুষ আপনাকে মন্দ বলছে এজন্য আপনি অন্যায় কাজ ছেড়ে দেবেন আর মুখে আস্তাগফার পড়বেন, এটার নাম তওবা নয়। তওবা করতে হবে অবশ্যই আল্লাহর ভয়ে আর থাকতে হবে পরিপূর্ণ এখলাস। দুই নম্বর শর্ত হলো, যে অন্যায় কাজের জন্য আপনি তওবা করেছেন সেই অন্যায় কাজটাকে প্রথমে আপনাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনি সুদ খাচ্ছেন বা ঘুষ খাচ্ছেন আর মনে করছেন যে এটা আপনি অন্যায় করে ফেলছেন, গুনাহের কাজ করে ফেলছেন, এজন্য আপনার তওবা করা উচিত। তাহলে প্রথমে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ খাওয়া বন্ধ করে দিতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করলে সেই তওবা গ্রহণযোগ্য হবে। আপনি সুদও খাবেন, ঘুষও খাবেন, আবার মুখে তওবাও করবেন, এটা আসলে তওবা হবে না, এটা তাওবার নামে উপহাস করা হবে। আর তিন নম্বর শর্তে হলো, আপনি যে কাজটা করেছেন, যে অন্যায়টা করেছেন, এই অন্যায়ের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। চার নম্বর শর্ত হলো, যে অন্যায় কাজটা করে ফেলেছেন এই অন্যায় কাজটা ভবিষ্যতে আর কখনো স্বচ্ছায় স্বজ্ঞানে করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। যে অন্যায় কাজের জন্য আপনি তাওবা করছেন এই অন্যায়টা আপনার দ্বারা ভবিষ্যতে আর কখনোই হবে না, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সেই ওয়াদা করতে হবে। আর পাঁচ নম্বর শর্ত হলো, ওই অন্যায় কাজটা যদি হককুল ইবাদের মধ্যে পড়ে, অর্থাৎ মানুষের হক নষ্ট করার মধ্যে পড়ে, তাহলে অবশ্যই সেই মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে বা তার হক পূরণ করে দিতে হবে। আপনি যদি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেলেন, কারো মনে কষ্ট দিয়ে থাকেন, জুলুম করে থাকেন, তাহলে সেই মানুষের কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে, তার হক যেটা আছে সেটা পূরণ করে দিতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তাওবা করলে সেই তাওবা গ্রহণযোগ্য হবে, তা না হলে গ্রহণযোগ্য হবে না। এজন্য হককুল ইবাদ বা বান্দার হক আপনি যদি নষ্ট করে থাকেন, আত্মসাৎ করে থাকেন, তাহলে অবশ্যই সেটা ফিরিয়ে দিতে হবে, তার হক পূরণ করে দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যতই তওবা করেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করবে না। এজন্য বান্দার হক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কখনোই সজ্ঞানে স্বচ্ছায় কোনো বান্দার হক, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না, কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আর যদি কষ্ট দিয়ে ফেলেন, কারো সম্পদ আত্মসাৎ করে ফেলেন, তাহলে অবশ্যই সেটা ফিরিয়ে দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তা না হলে কিন্তু আপনার তওবা শুধু মুখেই থেকে যাবে, এটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাই বলছি, তওবা করতে গেলে প্রথম শর্ত হলো এখলাস থাকতে হবে, পরিপূর্ণ এখলাস থাকতে হবে, অন্যায় কাজকে ছেড়ে দিতে হবে, অন্যায়ের জন্য অনুতপ্ত হতে হবে, অন্যায় কাজটা ভবিষ্যতে আর কখনোই হবে না সেই প্রতিজ্ঞা করতে হবে, এবং বান্দার হক যদি নষ্ট করে থাকেন তাহলে সেই হক পূর্ণ করে দিতে হবে, সেই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন, আপনি যত বড় পাপী বান্দা হন না কেন। তাই বলছি, এই পাঁচটা শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার তওবা শুধু মুখেই থেকে যাবে, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে গ্রহণ করবেন না। তো এই পাঁচটি শর্ত পূরণ করে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চোখের পানি ফেলে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে, তাহলে সেটাই হবে তওবা। আর এই তওবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বাক্য শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে, যেগুলো পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই বাক্যগুলো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পেশ করতে হবে আর নিজের অন্তর থেকে অনুতপ্ত হতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে না করার অঙ্গীকার করতে হবে। আর এটাকেই বলা হয় তাওবা। মুখে মুখে শুধু আস্তাগফার আস্তাগফার পড়লে তাওবা হয় না, মন থেকে অনুতপ্ততা বোধ আসতে হয়, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে লজ্জিত হতে হয়, ক্ষমা চাইতে হয়, তাহলে সেটা তাওবা হয়। শুধু মুখের বাক্যের উচ্চারণ দ্বারা তাওবা হয় না। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আর এই মোতাবেক তাওবা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।